আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দেয়, নামাজ পড়ার তৌফিক দেয়, তাকে আল্লাহ পছন্দ করে। এক বান্দা নামাজের সেজদা করে তো সে যেন আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে আসে। সুবহানাল্লাহ। নামাজের নিয়ত বাঁধবার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার দিকে পুরা মোতাবজ্জ হয়, পুরাটা নজর ফিরা। কোনো বান্দা যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে, মানে এটা হলো এই তাকবীর তাহরিমা, আমি আমার সব হারাম করে দিলাম, দুনিয়ার সব বাদ দিয়ে দিলাম, আল্লাহ আপনার দিকেই মোতাবজ্জু হলাম। এজন্য নামাজের মধ্যে মোতাবজ্জু না, ক্যাবলার দিকে ফিরা, পুরা হাতের তালু, নাক, চোখ, বুক, মুখ, চেহারা, পায়ের আঙ্গুল সব কিছু ক্যাবলার দিকে ফিরাইতে হয়। মানে পুরাটা বডি আপনার দিকে ফিরালাম পুরাপুরি। এজন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে দুই পাও দুই দিকে ছড়াইয়া রাখা সুন্নাতের খেলাফ। হাতের তালুগুলো গালের দিকে রাইখা এভাবে নিয়ত বাঁধা সুন্নাতের খেলাফ। এরকম ঝুঁকা এই বুকরে এরকম বাঁকা করে ঝুঁকে নিয়ত করা সুন্নাতের খেলাফ। তাহলে বুকের ক্যাবলা ঠিক থাকে না, পাও দুই দিকে ছড়াইলে পাওয়ের ক্যাবলা ঠিক থাকে না, হাতের তালু এভাবে দিলে হাতের তালুর ক্যাবলা কি থাকে না, কথা বলেন না, ঠিক থাকে। এই তালু থাকবে কোন দিকে? ক্যাবলার দিকে। পায়ের আঙ্গুলগুলো থাকবে কোন দিকে? ক্যাবলার দিকে। বুকটা থাকবে কোন দিকে? তো আপনি যে এমনি করলেন তাহলে তো বুক কি দিকে নামলো? নিচের দিকে নামলো। ক্যাবলা কি নিচের দিকে না সামনের দিকে? সবটা শরীর পুরাপুরি বান্দা যখন মোতাবজ্জ হয় আল্লাহ তাআলা বলেন আমিও তোমার দিকে পুরা মোতাবজ্জ হই, পুরাপুরি পুরাপুরি। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের মধ্যে যেই অবস্থায় যেদিকে নজর রাখা সুন্নত ওই অবস্থায় ওই দিকে নজর ঠিক রাখে ততক্ষণ আল্লাহর পুরা নজর তার দিকে থাকে, পুরা নজর। নামাজের মধ্যে দাঁড়িয়ে নজর সেজদার দিকে, দাঁড়ানো অবস্থায় নজর কোন দিকে? সেজদার দিকে। রুকু অবস্থায় নজর দুই পায়ের মাঝামাঝি বা আঙ্গুলগুলোর দিকে। সেজদা অবস্থায় নজর নাকের দিকে। বসা অবস্থায় নজর কোলের দিকে। দুই সালাম ফিরানো অবস্থায় নজর দুই কাঁধের দিকে। এই পাঁচটা নজর। নামাজে নজর কয়টা? কথা বলেন, কথা বলেন। অল্প কিছুক্ষণ কথা হবে, কথা বলতে হবে, বুঝছেন কথা? কথা বললে ফায়দা হয়, কথা বললে উপকার হয়, চাইয়া থাকলে এমনি ফায়দা কম হয়, উপকার কম হয়। তো বলেন নামাজে নজর কয়টা? এক নাম্বার দাঁড়ানো অবস্থায় কোন দিকে? সেজদার দিকে। রুকু অবস্থায় কোন দিকে? দুই পায়ের মাঝামাঝি অথবা দুই পায়ের আঙ্গুলগুলোর বুড়া আঙ্গুল যে ওটার দিকে। বসা অবস্থায় কোন দিকে? কোলের দিকে। সেজদা অবস্থায় কোন দিকে? নাকের দিকে। একটু কষ্ট করে যতদূর সম্ভব নাকের দিকে নজর রাখা। আর দুই সালাম ফিরানো অবস্থায় কোন দিকে? দুই কাঁধের দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউ ফ্যান্দি ঘুরে এইরকম ঘেড়িয়াল কি দিয়ে লন আছে না এমন জাতের? অনেক লোক আছে ইমাম সাহেব অন ওইদিকে সালাম ফিরাইছে না, উনি এমনি আত্মা ছেড়ে দিয়েছে, মানে ওনার নামাজ শেষ, ইমামের আগেই সালাম ফিরানো শেষ, এই নামাজ বাতিল, নামাজ হবে না। খবরও নাই কত নামাজ ছুটে গেছে। হাসরের ময়দানে না রেজাল্ট কার্ডে দেখবো কি অবস্থা, প্রথম সাময়িকে কি, দ্বিতীয় সাময়িকে কি, এটা তো ময়দানে মাহশারেই না দেখবে রেজাল্ট কার্ড, ঠিক না? হ্যাঁ। তাহলে নামাজের মধ্যে নজর কয় দিকে? পাঁচ দিকে, পাঁচ দিকে, পাঁচ দিকে। হাত থাকবে চার জায়গায়, হাতের অবস্থান চারটা। এভাবে নিয়ত বাঁধতে সময় এটা ধরো তো, एभावे नियत बांधते समय एखाने भालो करे धरा ए ऊपर तीन आंगुल एखाने की कब्जिर मध्य दुई आंगुल ए कयटा एकटा रुकुर समय उभय हाथेर आंगुलगुलो एकदम सराइया एकबारे जे दूर फाँका करा जाय बाघेर थाबार मतो धरा शक्त करे धरा एमन खप करे धरा सेजिदार मध्य एकबारे आंगुलगुलो मिलाया राखा बुझतेছেন আর বাকি অবস্থায় স্বাভাবিক রাখা যেমনে থাকে এমনি এই যে আত্তাহিয়াতু পড়বার সময় এমনিই রাখবেন সামি আল্লাহু লিমান হামিদা কয়ে দাঁড়ানোর সময় এমনিই রাখবেন এটা স্বাভাবিক তাহলে হাত কয়টা চারটা হাত ঠিক থাকবে কয় জায়গা চার ভাবে নিয়ত বাঁধতে এখানে ঠিকমতো ধরে রাখা রুকু অবস্থায় উভয় হাতের আঙ্গুলগুলো কিভাবে থাকবে ছড়ানো ফাঁকা কিভাবে থাকবে বলেন সেজদা অবস্থায় কিভাবে একদম মিলান বাকি অবস্থাগুলোতে স্বাভাবিক থাকবে এই নজর পাঁচটা আর হাতের ধরা চারটা এই নয়টা কয়টা হলো আরো তিনটা জিনিস আছে অন্তরে থাকবে তিনটা অন্তরে থাকবে কয়টা আল্লাহর মহব্বতে বলেন জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে কেন নামাজ পড়ছি আল্লাহর মহব্বতে কেন রুকু করতেছি আল্লাহর মহব্বতে কেন সেজদা করতেছি বলেন না হ্যাঁ আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে কথা কোন কোন আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে মূলত এটারই বলে তালিম এইভাবে হাতে কলমে ধরায় দেওয়া উচ্চারণ করায় দেওয়া রিপিট করে দেওয়া এটারে বলা হয় তালিম আমাদের মধ্যে এই চর্চাটা নাই এই জন্য আমরা মনে করি হুজুরে শিখ কইয়া যাক আমনে আমনেটা কইয়া যাইতে থাকেন আমনে টামনে শেষ করেন কথা বুঝছেন না 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 সাহাবায়ে কেরাম এভাবে শিখে নাই আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলেন যে নবীরা কথা বলতেন রসুলরা কথা বলতেন উম্মতের কলিজায় পৌঁছানোর জন্য আর আমরা বক্তারা কথা বলি উম্মতের কানে পৌঁছানোর জন্য যার কারণে আমাদের ফিকির হলো কি কথা কানে বাজলে মজা লাগবো সুর লাগবো টান লাগবো এটা আর কলিজায় যদি পৌঁছানো দরকার হয় তো আল্লাহর রাসূল এবং নবীরা কমপক্ষে গুরুত্বপূর্ণ যে কোনো কথা হাদিসে আছে তিনবার বলতেন আআদাহা সালাসান তিনবার রিপিট করতেন দোহরাইতেন ডানে বামে চতুর্দিকে ফিরে ফিরে আল্লাহর রাসূল বলতেন ইবনে মাজার হাদিস আছে স্পষ্ট নবীজি একটি হাদিসের অংশ বলে ফামা জালা ইউকাররিরুহা সাহাবী বলেন তিনি কথা এটা একই কথা বারবার বলতেছেন বারবার বলতেছেন বারবার বলতেছেন হাত্তা কুলনা লাইতাহু সাকাতা ফলে আমরা বলতে লাগলাম সাহাবী বলতেছেন আমরা বলতে লাগলাম যে নবীজি যদি থামতেন আহা নবীজি যদি থামতেন মানে বুঝছি আমরা কথাটা এইভাবে বলতেন আল্লাহ রাসূল কেন কি জন্য বলেন না উম্মতের কলিজায় পৌঁছানোর জন্য দিলে লাগানোর জন্য এজন্য এটা সুন্নাত রিপিট করা রিপিট দোহরানো দোহরানো বারবার দোহরানো বারবার দোহরানো জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল করিম নাজিল করতেন আল্লাহ রাসূল সাহাবীদেরকে শুনাইতেন সাহাবীরা একজন আরেকজনকে শুনাইতেন প্রত্যেক রমজানে মাসে বিগত যতটুক নাজিল হয়েছে প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বুখারীর হাদিস জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক রমজান মাসে যে দূর নাজিল হয়েছে ইতিপূর্বে অদ্দূর প্রতি রাতে পুরাটা একবার নবীকে শুনাইতেন নবীজি একবার জিবরাইলকে শুনাইতেন কয় দিনে পুরা মাসে কোন দিনে প্রতি রাতে ফি কুল্লি লাইলা फी कुल्लि लैला फयुदारिसुहुल कुरआन फी कुल्लि लैला प्रत्येक राते এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বছর আমি ইন্তেকাল করেছি বুঝছি আল্লাহ রাসূল ওই বছর দুইবার শুনাইছে দুইবার তখন উনি আল্লাহ রাসূল বলছে আমি বুঝছি আমার হায়াত কি শেষ হয়ে আসছে তাহলে এইজন্য বলতেছি এই দোহরানো রিপিট করা এটা খুব জরুরি বিষয় আমাদের এটারই বলে তালিম একই কথা বারবার বারবার আপনাদের থেকে নিয়ে নেওয়া কথা তো বললাম অনেক কিছু আপনি কোনোটাই মনে রাখতে পারলেন না কিছুই আপনার খেয়াল নাই কি फायदा হলো কথা বলেন না কি फायदा হলো বলেন এজন্য নামাজ যদি জান্নাতি নামাজ হতে হয় নামাজ যদি খুশুওয়ালা নামাজ হইতে হয় খুশু আল্লাহ পাক কোরআনে বলছে ওই নামাজ জান্নাতি নামাজ যেই নামাজ খুশুওয়ালা নামাজ কিওয়ালা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এই যে খাশিউন খুশুওয়ালা নামাজ জান্নাতি নামাজ কি নামাজ বলেন খুশুওয়ালা নামাজ জান্নাতি নামাজ খুশু মানে এই ১২টা জিনিস নামাজে খুশু আসে নামাজ সুন্দর হয় অন্তরে যদি এই 3টা কথা থাকে আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আর নজর যদি 5 জায়গায় ঠিক থাকে হাতের ধরা যদি 4 জায়গায় ঠিক থাকে 5, 4, 9 আর অন্তরে কয়টা 3টা এই 12টি বিষয় যার নামাজে ঠিক হয়ে যায় তার নামাজ খুশুওয়ালা নামাজ হয় জান্নাতি নামাজ হয় তার ঠিকানা জান্নাতুল ফিরদাউসে হয় উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এই যে জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলছে এখন আমার বলার উদ্দেশ্য হলো মূলত যে কথাটা আমি বলতেছিলাম যে নামাজে যখন নজর ঠিক রাখে এবং তাকবীর বাঁধে तो बंदा पूरा पूरी कार दिखे फिरे अल्लाहर दिखे कार दिखे फिरे अल्लाहर दिखे मूलत फिरे केबला तो हमारे सामने ये एक कि प्रतिच्छबी तो मूलत फिरछी कार दिखे आमरा अल्लाहर दिखे तो एकोन जखन अल्लाहर दिखे फिरे अल्लाह ताआलाओ पूरा पूरी नजर बंदार दिखे दे बंदार एटार प्रमाण कि अल्लाह जे बंदार दिखे पूरा फिरे এই সময় এটার প্রমাণ কি প্রমাণ হইল এই তাকবীরে তাহরিমা বাইন্দাই একজন নামাজি প্রথম কি পড়ে কোন বলেন না কি পড়ে সানা নামে যেটা কয়টা কইবেন না পুরাটা এইটা বলেন না আপনারা সুবহানাল্লাহ কইতে চায় না কোন কইতে সুবহানাকাল্লাহুম্মা وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك এখানে একটা জিনিস বুঝতে হবে বাংলাতে আপনার মধ্যম পুরুষ যেটারে কয় মানে যাকে সম্বোধন করে বলে তুমি ঠিক কি না বলেন না এ তুমি কাউকে বলে কখন যে অনুপস্থিত থাকে কথা বলেন না তুমি তুমি বলে কখন কোন অনুপস্থিতকে কি বলে সে অনুপস্থিতকে কি বলে আর তুমি বলে উপস্থিতকে আর আমি বলে নিজেকে ঠিক আছে তাহলে তুমি উপস্থিত সত্তাকে মানুষ কি বলে তুমি বলে সামনাসামনি এই কারণে কি বলতেছে তুমি বলতেছে এইজন্য বান্দা যখন নিয়ত বাইদা আল্লাহু আকবার বলে রব্বুল আলামিন বলে আমি একদম তোমার সামনে এইজন্য সুবহানাকা এ কা তুমি ওয়া বিহামদিকা এ কা অর্থ তুমি ওয়া তাআলা জাদ্দুকা এ কা অর্থ তুমি ওয়া তাবারাকাসমুকা এই কা অর্থ তুমি ওয়া লা ইলাহা গায়রুকা এই কা অর্থ তুমি অর্থাৎ তুমি পবিত্র তুমি শ্রেষ্ঠ তুমি সুউচ্চ তুমি মহান তোমারই শ্রেষ্ঠত্ব তুমি ছাড়া কোনো ইলাহ নাই তাহলে আল্লাহ পাক তার সামনে থাকাতেই সে কি দিয়ে বলতেছে তুমিওয়ালা শব্দ দিয়ে বলতেছে আরবিতে তুমি আরবি কি কা কা काब जबर का कथा बुझछिन्नी उलामाए किराम तो सहजेई बुझे सुबहानाका बोलें अल्लाहुम्मा व बिहामदिका ए दुई बार का एरफरे व तबाराकस्मुका ए आबार का एरफरे व ताआला जद्दुका ए आबार का एरफरे वला इलाहा गैरुका ए गैरुका पांच बार ए शुधु सानार मध्य बंदा पांच बार अल्लाह के अपनी तुमिर जगह अपनी अर्थ करें अपनी अपनी बोले तार माने अल्लाह पाक के बंदा एकदम सामने निया बोले सुबहान ए जन्नो ए बार बंदा जखन पूरा मुतवज्जो है अल्लाह पूरा तवज्जो दे नमाज पूराटा तखन बंदा जेनो अल्लाहर सामनेई आदाय करे सुबहान आदाय करार परे एबार लास्टे गिया अल्लाह जेनो बंदा के जिज्ञासा करे अच्छा पूरा नामाज तो आदाय करछो एहन तुम्हार कोनो कथाबार्ता आसेनी तुम्हार कोनो चावा पावा आसेनी आमार इबादत तो करला आमार हुकुम तो आदाय करला तो तुम्हार कोनो चावा पावा आसेनी बंदा बोले अल्लाह आपनाके एतो काछे पाइया एतो काछे नामाजेर माध्यमे अल्लाह बंदार कोथाय एकदम काछे चले आसलो सेजदार माध्यमे आरो काछे जाए अकरबु मा याकुनुल अब्दु मिर रब्बिही वा हुवा साजिद अल्लाहर रसूल बोलें बंदा अल्लाहर सबचेये घनिष्ठ हय अकरब एकदम करीब हय जखन से सेजदा करे सुबहानअल्लाह सेजदा करे सेजदार चाइते काछे घनिष्ठ अल्लाहर हवा जाए ना सेजदा दिले आरो काछे चले आसे এইভাবে যখন সেজদা শেষ করে বান্দা যখন এবার বান্দার শেষ বৈঠকে বান্দার মূলত চাওয়ার পালা শেষ বৈঠকে বান্দার মূলত কিসের পালা চাওয়ার পালা সে কিছু চাইবে এখন আল্লাহর কাছে এতক্ষণ নিয়ত বাঁধলো সুবহানাকা পড়লো আলহামদুলিল্লাহ পড়লো আলাম তারা পড়লো সুবহান রাব্বিয়াল আযীম পড়লো রুকু করলো সেজদা করলো সব করে सबटा हुकुम आदाय करे एकोन बंदा किछु चाइबे और अल्लाह तार एकदम काछे अल्लाह घनिष्ठ भावे तार दिके आछे सेओ अल्लाहर दिके आछे एइजोन्नो चावार क्षेत्रे आदब हइलो चावार नियम हलो अल्लाहर काछे दुइटा काज आगे करते हय आल्लाहर रसूल बोलछे अल्लाहर काछे किछु चाइते हले प्रथमे अल्लाहर प्रशंसा करते हय तारपरे नबी पाक सल्लल्लाहु आलैहि सल्लामेर उपरे दुरूद पड़ते हय एइजोन्नो बंदा अत्ताहियातु लिल्लाहि वस्सलावातु वत्तय्यिबातु तशाहुद बोले अल्लाहर प्रशंसा करे अल्लाहुम्मा सल्लि आला मुहम्मद दुरूद शरीफ बोले नबीजिर की करे दुरूद आदाय करे एइबार सब सिस्टम आदाय हइছে अल्लाहर घनिष्ठ কাছাকাছি হইছে আল্লাহর কাছে চাওয়ার যে নিয়ম আল্লাহর প্রশংসা নবী পাকের দুরুদ এটাও আদায় করে বান্দা এবার বলে अल्लाहुम्मा इन्नी ज़लमतु नफ्सी जुलमन कसीरा अल्लाह आमार चावा की चावा हलो आमी आमार जीवनटा अगुणित अगुणित गुनाह करे फेलेछी आमी नाफरमान नालायक आमी जीवनटा गुनाहे गुनाहे शेष करे दिएछी इन्नी ज़लमतु जुलमन कसीरा गुनाह करछी कि परिमाण कथा बोलेन ना कि परिमाण अगुणित 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 देखें वला यगफिरुज जुनुबा इल्ला अंता बंदा जान सामने बया कईते अपनी छाड़ा माफ करार क्यों नहीं सुभान अल्लाह छाड़ा माफ करार क्यों आछे बोलें आछे कि क्यों एई जन्नो फागफिरली अल्लाह आमारे ताइले माफ करे देन ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক আপনার থেকে একটু মাগফিরাত দিয়ে আমারে maaf করে দেন পুরাটা লাগতো না আপনার মাগফিরাতের অভাব নাই আপনার দরিয়ায় অভাব নাই আপনার সাগরে কোনো অভাব নাই আপনার রহমতের ফোয়ারায় কোনো অভাব হয় না আপনার মাগফিরাতে কোনো অভাব হয় না এখান থেকে আমাকে একটু দিয়া আমারে কি করে দেন maaf করে দেন ইন্নাকা আনতাল গাফুরুর ইন্নাকা আনতা নিশ্চয়ই আপনি হলেন गफूर रहीम अपनी माफ करने वाला अपनी दया करने वाला एकोन बोलें एक जन लोक प्रथम राकातेर शुरू थेके ए पर्यन्त अल्लाहर काछाकाछि सब ठीक रखसे आल्लार नियम पालन करसे आल्लार प्रशंसा नबीर दुरूद आदाय करसे सेजदा दिया आल्लार कासे आससे समस्त नजर ठीक रखसे हाथेर बांधन ठीक रखसे दिलेर अवस्था ठीक रखसे सब ठीकठाक करार पर बान्दा जखन एई आबदारटा करे आल्लार कसम आल्लाह पाक बोले एतो काछे आइना आमी काउके वंचित करी ना जा माफ सुभान जा माफ खलास माफ। एजন্য আমার বাপ এক মানুষ তার গুনাহ মাফের জন্য এক মানুষ আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য এক মানুষ জান্নাতি হওয়ার জন্য এক মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কসম নামাজের চাইতে বড় কোনো হাতিয়ার নাই সুবহানাল্লাহ নামাজের চাইতে বড় কোনো মাধ্যম নাই শ্রেষ্ঠতম ইবাদতের জন্য वाला दिक्रुल्लाहि अकबर नमाज़ेर कथा बोले अल्लाह बोलछे वाला दिक्रुल्लाहि अकबर नमाज़ तखन बंदा पड़े तो बंदा अल्लाह के मने करे अल्लाह बोलेन आमियो बंदा के मने करी आर एई नमाज़े आमी जेई मनेटा करी एटा अकबर एटा सबचेये बड़ो एजोन्नो नमाज़ेर चाइते बेशी गुनाह माफेर आर कोनो माध्यम नाई। आपनि एबार शुनेन जे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि सल्लाम बोलें एक नामाज थेके आरेक नामाज बंदा जखन पड़े माझेर अंशेर गुनाह माफ हो जाए ताइले ताइले मागरिब थेके एशा जा गुनाह हलो एशार नामाज पड़ार द्वारा ता कि हये गेलो। अल्लाह रसूल बोलें एक जुमा थेके आरेक जुमा बंदा जखन आदाय करे पिछोनेर एक सप्ताहर गुनाह माफ हो जाए पिछोनेर गुना माफ हो जाए ताइले बुझा गल नामाज प्रति मुहूर्ते बंदार गुना के की करते माफ करते ताइले नामाज एमन एक मुसुनी नामाज एमन एक डास्टार जेटा घंटाय घंटाय दुई घंटा पर पर बंदार आमल नामा साफ करते थाके सुबहान एजन्य नामाज हच्छे गुना माफेर सर्वश्रेष्ठ हाथियार ठीक कि ना बोलेन ना केन आल्लाह के पावार श्रेष्ठ हाथियार नाम की बोलें नामाज सालात एजन्य केउ जदि तौबा करे आल्लाहर काछे गुनार माफ चाइबे तौबा करे नियम हलो ताके सालातुत तौबा पढ़ते हैं तार माने ताके दुई राकात नामाज एकबारे दिल दिया पइरा एरपरे आल्लाहर काछे माफ चाइते हैं ताइले बुझा गेल ओई नामाजेर माध्यमेई से तार जिंदगीर गुनाह की करते हबे कथा बोलें ना माफ। केउ जदि कोनो विषय सिद्धांत नीते चाय तार एटा करा ठीक होबे किना एई समय समस्त किताबे आछे आल्लाह रसूलेर नियम की बोलछेन आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलछेन सालातुल इस्तिखारार दुई राकात नामाज पढ़ो एरपरे आल्लाहर काछे बोलो आल्लाह आमी एटा करते चाई ताहले निश्चित आल्लाह ताआला हय स्वप्नेर माध्यमे नय तोमार अंतरे ढेले देवार माध्यमे तोमाके सठिक पथे परिचालित करबेन। তাহলে নামাজ একজন ব্যক্তির গুনাহ মাফ করায় দেয় নামাজ একজন ব্যক্তিকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন যার নামাজ ঠিক হয়ে গেল তার দ্বীন ঠিক হয়ে গেল তার পুরা ইসলাম ঠিক হয়ে গেল সুবহানাল্লাহ। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ দ্বীন যে নামাজকে ভেঙে দিল তার দ্বীন পুরা পুরি ধ্বংস হয়ে গেল নাউজুবিল্লাহ। एजन्य समस्त किछुर क्षेत्रे केउ जदि शुक्र आदाय करे तो सालातुल शुक्र दुई राकात नामाज आदाय करे केउ जदि कोनो प्रयोजन असुस्थ बीमारी परेशानी टेंशन बा एई जातीय जे कोनो जरूरत तो की करा उचित कथा बोलें ना आल्लाह रसूल बोलछे दुई राकात नामाज पढ़े दोआ करो सालातुल हाजात एटारे की कय सालातुल हाजात। ताइले की बुझा गेल जे समय एई जे आपनारा আওয়াবিনের নামাজ কোন সময় এ আওয়াবিন কয় কেন এটার কথা বুঝেন নাই। কোরআনুল কারীমের মধ্যে দুইটা শব্দ আছে একটা হলো তাওয়াবিন আর একটা হলো আওয়াবিন একটা হলো তাওবা আর একটা হলো আওবা আরবি শব্দ আওবা বলেন কি শব্দ আওবা আওবা আর একটা হলো তাওবা ताओबा माने छेड़े देवा आउबा माने पूरा अल्लाहर दिके फिरे आसा, अल्लाहर दिके झुके जावा, एकदम झुके जावा, एकदम झुके जावा। এই জন্য এটারে আওয়াবিন নামাজ কয়। এই নামাজের উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে পুরা আল্লাহর দিকে ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাইলে আপনি দেখেন এক মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনভর সমস্ত কাজের ক্ষেত্রে তাকে নামাজের কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এটাও নামাজ, ইশরাকের নামাজ এটাও নামাজ পড়ো, চাশতের নামাজ এখানেও নামাজ পড়ো, আওয়াবিন মাগরিবের পরে এখানেও নামাজ পড়ো, তাহাজ্জুদ এ সময় উঠা, এ সময় কি করো? নামাজ পড়ো। পেরেশানিতে বিপদে অস্থিরতায় পড়ছো, এখানেও সালাতুল হাজাত পড়ো। কোনো শুকর আদায় করবা, এখানেও সালাতুল শুকর পড়ো। গুনাহ মাফ চাইবা, এখানেও সালাতুত তওবা পড়ো। কোনো সিদ্ধান্ত নিতে গিয়া কি করা উচিত এই ক্ষেত্রে ফয়সালা নিবা, সালাতুল ইস্তিখারা পড়ো। বৃষ্টি হচ্ছে না, সালাতুল ইস্তিসকা বৃষ্টির জন্য নামাজ পড়ো। সূর্য গ্রহণ হচ্ছে, চন্দ্র গ্রহণ হচ্ছে, নামাজ পড়ো। এই জন্য কি পড়ো? সালাতুল খুসুফ, সালাতুল কুসুফ, এই নামাজগুলো পড়ো। এইভাবে জিন্দেগির পদে পদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দার সব কাজের ক্ষেত্রে নামাজকে অনিবার্য অপরিহার্য অংশ বানায় দিয়েছেন। বুঝতেছেন বাপ? কিভাবে মিলাই দিলেন? হাদিসের মধ্যে আছে সাহাবীরা বলেন, ইজা হাজাবাহু আমরুন সাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিষয়ে অস্থির হতেন, পেরেশান হতেন, আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন সাল্লাহ, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তিনি কই দাঁড়িয়ে যেতেন বলেন? নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। এক মানুষের জীবনে দুইটা জিনিস, একটা হলো মানুষ কোনো ব্যক্তি বা কোনো জিনিসকে ভালোবাসে, মহব্বত। এটারে কি বলে বলেন? মহব্বত। কি বলে বলেন? মহব্বত। আর এর চাইতে ঊর্ধ্বে মানুষের তৃপ্তি। এদিক সেদিক তাকায়েন না বাবা, কেউ আসুক বা ঢুকুক বা ইরোক, এই কারণে যদি বারবার নজর ফিরান তাই তো কষ্ট হয়ে যাবে। মহব্বত হইল মানুষের অন্তরের ঝুঁক, যার দিকে মানুষের অন্তর ঝুঁকে পড়ে, এটারে বলে কি? মাইলানুল কলবে ইলা শাই, কোনো জিনিসের দিকে অন্তর কি হওয়া। কিন্তু এক মানুষের তৃপ্তি, ভালোবাসার চূড়ান্ত রূপ, তৃপ্তির স্বস্তি, শান্তি, নিরাপত্তা, তৃপ্তির সর্বোচ্চ হয় কখন? মানুষ সর্বোচ্চ তৃপ্ত হয় কখন? যখন তার চোখ ঠান্ডা হয়ে যায়। মানে সে যখন বলে যে এইবার আমার চোখ ঠান্ডা, চক্ষু শীতল। চক্ষু কি হয়েছে? শীতল। চক্ষু শীতল হওয়া এটা হলো এক মানুষের তৃপ্তির চূড়ান্ত চূড়ান্ত। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে, আমার জান্নাতি বান্দাদেরকে যখন জান্নাতের নিয়ামত দেওয়া হবে তখন তাদের কুররাতু আয়ুন, তাদের চক্ষু শীতল হবে, চক্ষু শীতল হবে। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ বলেন জান্নাতি, আমি জান্নাতে এমন নিয়ামত রাখছি যেটা এখন কেউ জানে না, কিন্তু যখন দেখবে তখন কুররাতে আয়ুন, তার চক্ষু শীতল হয়ে যাবে। তাহলে তৃপ্তির চূড়ান্ত কি? চক্ষু শীতল। কথা বলেন না? তৃপ্তির চূড়ান্ত কি বলেন না? চক্ষু শীতল। চক্ষু শীতল হও। এজন্য কোরআনে আল্লাহ পাক বিবি বাচ্চার ব্যাপারে দোয়া শিখাইছে। তোমার বউ বাচ্চার ব্যাপারে কি দোয়া করবা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আয়ুন। আল্লাহ আপনি আমার বিবিদের, আপনি আমার সন্তানকে এমন বানায় দেন যেন তারা আমার চক্ষু শীতলকারী হয়। বিবিরে দেখলে যেন চোখ ঠান্ডা হয়, সন্তানকে দেখলে যেন চক্ষু শীতল হয়। সুবহানাল্লাহ। তাইলে মানুষের ভালোবাসা এবং তৃপ্তি, স্বস্তি, আনন্দ, ফুর্তির সর্বোচ্চ মাধ্যম কি হয়? চক্ষু শীতল হওয়া, চক্ষু শীতল হওয়া। আর আল্লাহর রাসূল বলেন, দেখো আমার মহব্বত দুই জিনিসে আর চক্ষু শীতল এক জিনিসে। হাদিস। আল্লাহ রাসূল বলছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, তাম দুনিয়াতে আমার মহব্বতের বস্তু দুইটা, কয়টা? এক নম্বর আন-নিসা, আমার স্ত্রীরা, আমার স্ত্রীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলেন আমার স্ত্রীরা হলো আমার ভালোবাসার বস্তু। বলে এটা কেমন কথা হইল? হ্যাঁ, এক মানুষের পবিত্র স্ত্রী থাকা, এক মানুষের জন্য সতী সাধ্যী স্ত্রী থাকা, এটা হলো তার জীবনের সমস্ত কিছুর অর্ধেক। অর্ধেক মানে তার দিনদারি, তার জান্নাতের আমল, তার জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার মৌলিক অর্ধেক অংশ হইল পবিত্র স্ত্রী। যার স্ত্রী পবিত্র হয়, যার স্ত্রীর কাছে তার শান্তি এবং নিরাপত্তা থাকে, তার জিন্দেগি কোটি কোটি গুনাহ থেকে বেঁচে যায়। আজ লাখ লাখ যুবক বেসামাল, বেসামাল। এরা এরা বুঝে না, এরা জানেও না যে এদের জন্য পবিত্র স্ত্রী যে মিলবে, স্ত্রী যে আল্লাহ বানাইছে এই জন্য অপেক্ষা করতে এরা রাজি না। এই জন্য মোবাইলে, ফেসবুকে, নর্তকীর নাচে, সিনেমায়, অশ্লীলতায় এরা এদের জীবন শেষ করে ফেলছে। শুধু সারাক্ষণ দিন রাত এরা ওই পরের নারী, হিন্দি সিনেমার নর্তকী, বাংলা সিনেমার নর্তকী, আরেকজনের মেয়ে, রাস্তার মধ্যে চলা বেপর্দা বেহায়া নির্লজ্জা মেয়ের পিছনে ঘুরছে। মূল কথা হইল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইফফাত, তার পবিত্রতা, এটাই যখন নষ্ট হয়ে যায় পুরা জিন্দেগি এলোমেলো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। এক নারী আর এক স্ত্রীতে যে তৃপ্ত হয় না, ওর জন্য যে অপেক্ষা করে না, তাকে লক্ষ মহিলা দিয়েও আর স্বস্তিতে রাখা যায় না। এই জন্য যুবক এক সপ্তাহে 1 লাখ বেড়ির ছবি দেখলেও তার কি নেশা মেটে না, তার নেশা মেটে না।